লক্ষ্মী মায়েরা যারা আছো মাথায় একটু ঘোমটা নেবে। রাধারানী হিন্দুস্থানীদের মেয়ে ছিল, তাই সেখানে উড়নি নিয়ে মাথায় চলা নিও। আমরা তো উড়নি পড়ি না, আমাদের আঁচল থাকে, আঁচলে ঘোমটা না, কেমন? আর বাবারা গোপী আনুগত্য রেখে, গোপী ভাব রেখে রাধা নাম গাইতে গাইতে যাবে, কেমন? কারুর কলার টলা রুচু করার দরকার নেই। হরি বল হরি বল। চলো একটা রাধা ভজন গাইতে গাইতে চলে যাই মধুর বৃন্দাবনে। নিতাই গৌর হরি বল হরি বল। ওরে রাখাল রাজা আমায় বলে দে না, বল বল কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড। দেখো যা
গোঠের শেষে রাধা নামা বাঁশরি বাজা, ওরে বাঁশরি ওরে বাঁশরি বাজাই রে কানা বাঁশরি বাজা, 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 এবার সবাই মিলে আমার সাথে সাথে বলবে, বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো 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 রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, মধুময় শ্রীধাম বৃন্দাবনে। বৃন্দাবনের আজ শোভাটি কেমন হয়েছে? শ্রীমতী রাধারানী আমার কাকে কলসি নিয়ে যমুনায় জল ভরবার ছলা করে চলে যাচ্ছে ঠিক ওই সন্ধ্যা সময়ে কৃষ্ণ দর্শনে। আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণ আমার সকল গরু বাছরগুলিকে সঙ্গে করে ফিরে আসছে গোচারণ থেকে ঘরে। তাই আজকে এমন সময় এক কদম্ব বৃক্ষের তলায় শ্রীমতী রাধারানীর সঙ্গে আমার প্রাণ বল্লভের দেখা হয়ে গেছে। তাই আজকে পদকর্তা কলম দিচ্ছে, আজ বৃন্দাবনের শোভাটি কেমন জানো? আহা একদিন বড় নাগর চতুর কদম্ব তরুর তলে, একদিন বড় কদম্ব তরু উপরে, আজি একদিন বড় নাগর চতুর কদম্ব তরু তলে, আর বিশ্বভানু সুতে সখীগণ সাথে, বিশ্বভানু সুতে সখীগণ সাথে রে,
সখী গণ সাথ গে বিষভানো সুতে সখী গণ সখে যাইতে যমুনা জলে গো যাইতে যমুনা জলে এমন সময় হয়েছে কি গো যে কারণে আশা আজ হলো পরে দেখ ওই শিরোপদ শিয়া বচনে
বচনের ছলে বচনের ছলে সংকেত করিল চলে সংকেত করিল করিল তারে বলে দিল দিল জানাই দিল বলে দিল দিল দিন দিন কি হলো মা, রাধারানীকে দেখে ওই যে আগেকার দিনে যেভাবে কথা বলা হতো, যখন মানুষ কথা বলতে পারত না তখন মানুষ কি করত, বিভিন্ন চিহ্ন এঁকে বা সংকেত করে বুঝিয়ে দিত কি বলতে চাইছে আদিম যুগে। ঠিক সেই পদ্ধতিতে সংকেত করলো রাধারানীকে, কিন্তু বাবা এই সংকেত রাধারানী ছাড়া আর কিন্তু কেউ বুঝল না। কেন গো, দেখবে গোদা বাংলায় একটা কথা আছে না, যে যার সঙ্গে ঘর করে তার মর্ম সেই বোঝে। কি গো নাকি, যে ভালোবেসেছে সেই তার ভাষাটা ভালো জানে, সে কি বলছে আর কি বলতে চাইছে, তাই রাধারানী বুঝল আর কেউ বুঝল না। তাই সবাই মিলে আজকে বাড়ি ফিরে এলো। আর এর মধ্যে আরেকটা কাজ করেছে, সংকেতটা কিরকম ভাবে করেছে গো, কেশ ছুঁয়ে, তাই তো? হ্যাঁ, তা গোবিন্দের আর কোন গুণ পাড়ুক না পাড়ুক এই সব জিনিস এখনকার দিনেও বেশ ভালো দেখতে পাওয়া যায়। মানে গন্ধ মাধ্যম আর কেউ তুলতে পারে, আহা, গিরিগোবর্ধন আর কেউ তুলতে পারুক আর না পারুক, কিন্তু কৃষ্ণের এই প্রেম কৌশলগুলো এখনো অব্দি চলে আসে। রাধে, সত্যি সত্যি দেখবে মেলা খেলায় যদি যাও, একটা ইয়াং ছেলে যদি একটা মেয়েকে লাইন মারতে যায়, তাহলে তার কায়দাটাও ঠিক এই রকমই হয় চুলের বাহারটা। কি গো হয় না, সেরকম করে না? আর মেয়েদের তো হাসি আর একটা লক্স আছে নাকি? হরি বল হরি বল। তা বাবা, আজকে বাড়িতে ফিরে এসে আমার বিনোদিনী চিন্তায় বসেছে। বিনোদিনীকে দেখে সবাই ভাবছে, আয় রা আয় রা, কি হয়েছে, এই মাত্র তো গোবিন্দের দেখা পেলি, আবার এত চিন্তিত কেন? আর বলিস না রে সখি, সংকেত দিয়েছে জানিস? এ তো আনন্দের বিষয়, তোর বধু তোকে সংকেত দিয়েছে, তা তোর আনন্দের জায়গায় এত দুঃখ কিসের? ওরে, আমার বধু সংকেত দিয়েছে বটে, কিন্তু আমি যে সংকেতের কথা বুঝতেই পারি না। মানে সংকেত করে আমার সাথে মিলিত হবে বলেছে এটুকু আমি বুঝেছি, কিন্তু কোথায় গিয়ে মিলিত হতে বলেছে তা আমি বুঝতে পারি না।
সখীদেরকে বলছে জানিস সখী, আমার মনে হচ্ছে এই বৃন্দাবনে কেস দিয়ে যে জায়গা আছে সেখানে আমার বধূ আমায় ডেকেছে। এর আগে এক সখী বলছে কেশিঘাট, তখন রাতে বলছে ধুর, তাই আবার হয় নাকি? আমরা প্রেমালাপ করতে মিলিত হব, ঘাটে কখনো দেখা করে? ঘাটে যে সবাই বাসন ধুতে যাবে, কাপড় কাচতে যাবে, আমাদেরকে দেখে ফুল ফেললে সে কথা কি আর এক কান থাকবে? সে পাঁচ কান হতে এক মুহূর্ত লাগবে না। না 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 না, কেশিঘাট নয়। ঠিক বলেছে সখী, নিশ্চয়ই কেশর কুঞ্জ, কিন্তু আবার কি হলো রে রায়? আরে কেশর কুঞ্জে বলেছে বটে, কিন্তু আমি কি আর যেতে পারবো বল সখী? তোরা তো জানিস বাদিনীর ঘরে বাস আমার, আমার ঘরে কৃষ্ণ কথা কইতে মানা বলতে মানা, আমি আমার শাশুড়ি জটিলা ননদী কুটিলার চোখে ফাঁকি দিয়ে কেমন করে যাব? তাই আজকে রাধারানী আক্ষেপ করে সখীদের উদ্দেশ্যে বলছে, আমায় সংকেত করিল না গরুড়া, সংকেত করিল না গরুড়া, তোরা বলে দে বলে দে বলে দে বলে দে, আমায় বলে দে বলে দে বলে দে বলে দে, আর ধৈর্য ধরতে নারি বলে দে বলে দে, আমি আর এই ধৈর্য ধরতে নারি বলে দে বলে দে, আমি আর ধৈর্য ধরতে নারি বলে দে বলে দে, আমি আর ধৈর্য ধরতে নারি বলে দে বলে দে। বল বল কেমন করে কুঞ্জে যাব? তখন সখীরা বলছে, রায় এত চিন্তা করছিস কেন? শোন, তোকে যে সংকেত করেছি তুই তাকেই স্মরণ কর, তুই তার প্রতি ভরসা রাখ, সে যখন সংকেত দিয়েছে যাবার পথ সেই বলবি। হ্যাঁ, এইটা তুই ঠিক বলেছিস, আমার জীবন যৌবন জনম মরণ সবই আমার গোবিন্দ, তাই আমি আমার সব চিন্তা গোবিন্দের চরণে সমর্পণ করে দিচ্ছি। ও মায়েরা, আমরাও অনেক সময় ভাবি না, সেই বলছে না আমরা সব সময় নিজেদের নিয়ে চিন্তায় ব্যস্ত থাকি, আজ খেলাম কাল কি খাবো, কি জানি মেয়েটা বড় হচ্ছে তার বিয়ে দিতে পারবো কি না, ছেলেটাকে এত পড়াশোনা করাচ্ছি চাকরি পাবে তো, কত চিন্তা। কিন্তু বাবা একটা কথা মনে রাখবে, তুমি শুধু ভাবো তাকে, যার চিন্তা তিনি ভাববেন, তিনি জন্ম যখন দিয়েছে তুমি কর্ম করে যাও, ফল তোমাকে দেওয়ার মালিক তিনি ঠিক রয়েছে, ফলের আশা করে কর্ম করো না, তাহলে দেখবে মনের মধ্যে তৃপ্তি থাকবে না, অশান্তিতে ভুগবে। দেখবে বাবা যার কাছ থেকে কোনো এক্সপেকটেশন থাকে না, মানে কোনো আকাঙ্ক্ষা থাকে না, তার থেকে বাবা দুঃখ পাওয়ারও কোনো বালাই নেই, তার সাথে সম্পর্ক সবসময় মধুর থাকে। কিন্তু আমরা সবসময় আকাঙ্ক্ষা আশা এক্সপেকটেশন রেখে ফেলি, তখন যেগুলো সফল সেইগুলো যখন ফুলফিল হয় না আমাদের মনটা খারাপ হয়ে যায়, যখন আমাদের আশাগুলো পূরণ করতে পারে না তখনই আমরা রাগ করি, তখনই আমাদের ঝগড়া বিবাদ হয়। এর থেকে ভালো আশা আকাঙ্ক্ষায় ছেড়ে দাও, সব কিছু ভগবানের চরণে সমর্পণ করে দাও, শুধুমাত্র ভজনা করে যাও আর নিজের কর্ম করে যাও, নিজের কর্ম করে যাও, কর্ম করে গেলে দেখবে তোমার ভাগ্যে যে ফল লেখা আছে তুমি
পাবে। আর যদি কখনো কোনো কিছু না পাও, ভাববে তা পেলে তোমার ক্ষতি হতো বলেই ভগবান তোমায় দেয়নি। তাই মন খারাপ করবে না, যেটা পাবে তাতে মানিয়ে নিয়ে চলবে, দেখবে জীবনে কোনো দুঃখ থাকবে না, সংসারে কোনো অশান্তি থাকবে না, সর্বোপরি মনে সর্বদা শান্তি বিরাজ করবে, একাগ্র চিত্তে ভগবানকে ডাকতে পারবে, এটাই হচ্ছে মূল বিষয়। নিতাই গৌর প্রেমানন্দ হরি। আরেকটা ছোট্ট কথা বলে দি মায়েরা, একটা কথা মনে রাখবে, এই জগতে কেউ বেঁচে থাকতে আসেনি, সংসার করতে আসেনি, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মোক্ষ প্রাপ্তি, অর্থাৎ যত তাড়াতাড়ি এই জনি থেকে বেরোতে পারি, মোক্ষ প্রাপ্তি আর কৃষ্ণ প্রাপ্তি, এই দুটোই আমাদের উদ্দেশ্য। আর টাকা পয়সা গাড়ি বাড়ি দরকার নেই, ওই যতটুকু না হলেই নয়, ওই ততটুকু ভগবান দেখবে তোমায় ঠিক জুটিয়ে দেবে, তুমি তাকে ভরসা করবে, দেখবে ঠিক পেয়ে যাবে। কারণ মেন উদ্দেশ্য আমাদের জন্ম নেওয়ারই হচ্ছে কি, মোক্ষ লাভ আর গোবিন্দ প্রাপ্তি। নিতাই গৌর হরি। তাই মা গো, তোমরাও যখন বাড়ি থেকে বের হবে, সকলে নিশ্চয় মায়েরা, বাবারা যখন কাজে বেরোয়, তোমরা একটা কাজ করো নাকি, দৌড় দেখো। হ্যাঁ, এটা বাবাদেরকে প্রশ্নটা করি, ও বাবারা যখন কাজে বেরো, মায়েরা উঠে এসে দরজা দরজা দেখে। আগেকার দিনে ছিল, এখন একটু ঘুমটা বেশি হয়ে গেছে নাকি, ভোরবেলা কাজে বেরোলে গিন্নিয়ার দরজায় আসে না, ও বিছানায় থাকে। হরি ওল হরি ওল। আগেকার দিনে একটা নিয়ম ছিল, আমার ঠাকুমারা ভালো জানবে, দরজা দেখে কি বলতো গো, দুগ্গা দুগ্গা ছিল না, এখন উঠে যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু বাবা ওই যে পুরানো চাল ভাতে বাড়ে, যা যা বলে গেছে আর যা যা করে গেছে একেবারে খাঁটি খাঁটি সত্য কথা। তারা অত বইতই পড়তো না, কিন্তু ওই যে যে কথাগুলো পালন করতো সেগুলো অনেক উচ্চমানের কথা, উচ্চমানের কাজ। এই যে দৌড় দেখলো, দুগ্গা দুগ্গা ঈশ্বরের নাম করলো, এতে কি হতো, যাত্রা কাল শুভ হতো। এই দেখো রাধা রানী আমার কি করছে, গোবিন্দকে স্মরণ করে বেরোচ্ছে, আর জগৎকে শিক্ষা দিচ্ছে, তোমরাও বাইরে কোনো শুভ কাজে যাওয়ার আগে নিজ নিজ আরাধ্যকে একবার প্রণাম করে তার নাম স্মরণ করে বেরোবে, তাহলে যদি তোমার যাত্রাকালে কোনো বিপদ আপদ থাকে, ঈশ্বর তা রক্ষা করবে। এইবার তোমার মৃত্যু যোগ আছে, তুমি বাপের জন্মে কোনোদিন হরিনাম করোনি, জেনেছো আজকে ব্যাটা একটা যোগ আছে, ভগবানকে ডাকছো, ভগবান আসবে। হ্যাঁ, ও সব চলবে না, ভগবানের সঙ্গে চাতুরি চলবে না, কিন্তু যদি প্রতিনিয়ত ডাকো, হতে পারে তোমার মৃত্যু যোগ ছিল, মানে 100% বিপদ ছিল, সেটা কেটে 10% হয়ে গেল, একটা হাত হয়তো ভেঙে গেল, প্রাণটা একেবারে চলে যাওয়ার থেকে হাতটা ভেঙে যাওয়া ভালো, এখন চিকিৎসা বিজ্ঞান উন্নত, সেরে যাবে নাকি গো, আবার হাড় জয়েন হয়ে যাবে রাধি। তাহলে কথাটা বোঝা গেল, যাত্রা কালিয়ে সদা সর্বদা ভগবানের নাম স্মরণ করে বেরোবে। তাই আজকে রাধা রানী আমার চলে যাচ্ছে অতি গরবীর গরবিনী হয়ে, যত হুবি ঘনি কুছো না মানি, যত হবে তনি কুছোই না মানি, আরে সখী গণ সাথে সংকেত গে, সখী গণ সাথে সংকেত গে, আজ চলিলা তরুণী রমণ কহে, চলিলা তরুণী রমণ কহে, আজ চলিলা তরুণী রমণ কহে, চলিলা তরুণী রমণ তলে। ওমা, আজ রাধারানী আমার অতি গরবীর গরবিনী হয়ে কেমন করে চলে যাচ্ছে গো, চেয়ে দেখো ওমা।
আজ যাই রে ধনি গর্ব করে, যাই রে ধনি গর্ব করে, যাই রে ধনি গর্ব করে, করে শিরার হাতে স্মরণ করে, যাই রে ধনি গর্ব করে, শিরার হাতে স্মরণ করে, যাই রে ধনি গর্ব করে, শ্রী হরিকে স্মরণ করে, যাই রে ধনি গর্ব করে, ওগো শ্রী হরিকে স্মরণ করে, যাই রে ধনি গর্ব করে, শ্রী হরি অতি গর্বীর গর্বিনী হয়ে আজকে এসে উপস্থিত হলেন কোথায় দেখি, কেমন শুনেছো কোন কুঞ্জে? কেশর কুঞ্জে। তা বাবা, আজ কেশর কুঞ্জে এসে দেখছে কিছুই ঠিকঠাক করে সাজানো নেই, তাই সখীদেরকে বলছে, সখী গো তোমরা আমার এই কুঞ্জটা একটু সুন্দর করে সাজিয়ে দেবে? ও মায়েরা, সেই অদিতি মুন্সির গলায় একটা গান খুব ফেমাস হয়েছিল না, কুঞ্জ সাজাও গো, ওই গানটা এই জায়গাটাতে খুব মানায়। দেখো অনেকে বলবে এই গানটা এখানে কেন গাইছি, কিন্তু কীর্তনে দেখবে আমরা যখন কারো কোনো পদ গাই তার নিচে ভণিতা দিই, তাই না, পদকর্তাদের নাম বলি। তাহলে এটাও যদি এক ভক্ত ভাবা বেশি লিখেছে, তাহলে এই গানটা আমরা এই প্রসঙ্গে কেন গাইব না, তাকে কেন আমরা সম্মান দেব না, তাই না? তিনিও তো ভাব বেশি লিখেছেন, তাই চলো তার লেখা এই সুন্দর গানটি আমরা একটু সুন্দর করে পরিবেশন করার চেষ্টা করি। নিতা তোমাদের বলছি শোনো, কি বলছি গো, আমার মনে চাই প্রাণে চাই, আমার মনে চাই প্রাণে চাই, এই দিলে বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সরে, আর যৌবন বসন্ত এমন থাকতে দেয় না ঘরে তোমরা কুলিন সাজাবো, হরিবা হাজার প্রাণ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণ না আসিতে পারে,
সখীরে সন্না, তোরা যে কুঞ্জটা সাজাচ্ছিস, তোরা কেমন করে সাজাবি জানিস? আমি বলে দিচ্ছি, আমি যেভাবে বলে দিচ্ছি একটু সেইভাবে কুঞ্জটা সাজা দেখি। বেশ বেশ রায়, তাই বল কিরকম ভাবে সাজাবো? যে শোন শোন সখী, আমি বলছি কেমন করে সাজাবি বল। তবে শুনি, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, 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 সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে, তুমি গো সাজাও গো আজ আমার প্রাণ নাচে গাইতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ নাচে গাইতে পারে। মনের ভরসা আমার বধু আমার কুঞ্জে আসবে। ও মা, এই যে এত সুন্দর গানটা যিনি লিখলেন, তার নামটা একটু না করলেই নয়। তিনি আজ বলছে, তোমরা তো পেয়ে পরে ধরে রাখতে পারো না, আমি যদি পেতাম কি করতাম তোমাদের বলে যায় শোনো। তাই একদিকে রাধারানী বলছে, অন্যদিকে করিম সাহেব বলছে, কি গো আসিলে আসিতে পারে ভরো সায়ন্তরে, আসলে আসতে পারে ভরসায়ন্তরে, আসলে আসতে পারে ভরসায়ন্তরে, আসলে আসতে পারে ভরসায়ন্তরে। করিম সাহেব কি বলছে, আজ করিমে কই পাইলে কি আর খাইনা দি তোমরা, কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণ নাচে গাইতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। সুন্দর করে কুঞ্জ সাজিয়ে আজ বিনোদিনী আমার অপেক্ষা করছে তার প্রাণনাথে। সময় কি কারুর জন্য থেমে থাকে গো? এই দেখো না, দেখতে দেখতে কত সময় হয়ে গেল, কটা বাজে গো? চারটে বেজে গেছে বোধ হয়, পেরিয়ে গেছে পাঁচটা, পাঁচটা। তা বাবা, সময় কাটার জন্য বসে থাকে না, তাই অপেক্ষা করছে কুঞ্জ সাজে, পথপানে যে বসে আছে, কখন আমার বিনোদ আসবে, কখন আমি তার সঙ্গে নিশি যাপন করবো। আমার মনের কত সাধ, আজ আমি বধুর সাথে কত বার্তালাপ করবো। ওরে সখী, এই সখী দেখ না, এতক্ষণ সময় হয়ে গেল, আমার বধু এখনো তো আমার কুঞ্জে এলো না। আরে আমার বধু কোথায় গেল বলতে পারিস? আমার বধু কখন আসবে জানিস সখী? জানিস, তোরা তো জানিস আমি যে যখন থেকে সংকেত পেয়েছি, আমি যে চারিদিকে কৃষ্ণময় জগৎ দর্শন করছে, কিন্তু দেখ আমার বধুকে তা জানে না। সেই কোন বৈকাল সন্ধ্যাকালে আমাকে সংকেত দিয়েছে, কিন্তু এখনো এখনো তার আমার কুঞ্জে আসার সময় হলো না সখী। দেখ না, দেখ আমার বধুকে বিনা আমার এই সুন্দর কুঞ্জটাও কেন ফাঁকা ফাঁকা লাগছে, কখন আমার বধু আসবে বল না রে। ওরে ওরে রায়, একটু ধৈর্য ধর, এক্ষুনি তোর বধু আসবে বলে, এই মাত্র এলো বলে। ও মা, প্রাণে কি ধৈর্য ধরে গো? হরি হরি। ও মায়েরা, আমরা রাধারানীর দিক থেকে বিচার করলে অনেকেই হয়তো বুঝতে পারবো না তার বিরহটা কিরকম হচ্ছে। কেন বলো তো বাবা? দেখবি আমাদের গোদা বাংলায় আরেকটা কথা আছে, আমাদের যতক্ষণ না নিজের হয় আমরা বুঝতে পারি না, নাকি গো? অন্যের হলে আমাদের বড় মজা লাগে, কিন্তু নিজের হলে সেটা সাজা লাগে। তাই যতক্ষণ না নিজের হয় ততক্ষণ বোঝা যায় না। এদিকে রাধারানীর কথা বলছি, তোমরা কেউ বুঝতে পারছো না, নিজেদের মধ্যে নিজেদের মধ্যে গল্পটা ঠিক চলছে, কিন্তু যদি নিজের সাথে হয় কেমন লাগবে একটু উদাহরণ দিয়ে বলি, তাহলে যদি একটু বোঝো। এই ধরো, সবার স্বামী তো আর নিজের কাছে থাকে না সব সময়, এখন বিভিন্ন জায়গায় কর্মসূত্রে বাইরে যেতে হয়। এবার ধরে নাও তোমার স্বামী বাইরে থাকে, ছয় মাস পর পর একবার আসে, এখন ছয় মাস পর তোমার স্বামী ফিরেছে, তোমার স্বামী বলেছে গিন্নি
সকালবেলা ঘুম থেকে ওঠার সময় বলেছে আজকে তোমাকে বৈকাল 6টার সময় ঘুরতে নিয়ে যাব, বেড়াতে নিয়ে যাব। এইবার তুমি কি করবে? সাত সকাল থেকে উঠে যত তাড়াতাড়ি পারা যায় তুমি কাজগুলো সারছো ঘরের, যাতে কোনো কাজে না আটকা পড়ে তোমার আর যাওয়াটা না বিফল হয়ে যায়, তাই তাড়াতাড়ি করে তুমি কাজ সারছো। ঠিক যখন ঘড়িতে 5টা, তোমার স্বামী বাইরে পৌঁছে 6টার সময় এসে তোমাকে নিয়ে যাবে। তুমি জানো, তুমি কিন্তু বাবা 5টা থেকে সাজসজ্জা করতে বসেছো। এতদিন পরে স্বামীর সাথে বেরোবে, একটু করে সজ্জিত হতে হবে না, তাই সুন্দর করে সাজগোজ করছো। এখন সাজগোজ করছো সুন্দর করে রেডি টেডি হয়ে, ঠিক 6টা 5 6টা 10 ফোন করলে, কোথায় আছো? ফোন লাগছে না নেটওয়ার্কের বাইরে। আবার ফোন করলে 6:30 ফোন করছো, ফোন ধরছে না। 7টা ফোন সুইচ অফ, মনটা কেমন হবে? হ্যাঁ, ঘুরতে যাওয়ার দুঃখ একে, 2 নম্বর মানুষটার কোনো খবর পাচ্ছে না। আমাদের মেয়ে মন তো বাবা আগে কুটা বেশি বলে, নাকি ভালো বলে? আগে আগে কু চিন্তা হয়, নারী মনের স্বভাব এটা, যাকে ভালোবাসে তার নিয়ে কু চিন্তা বেশি। কি মনে হবে, কি হলো মানুষটার, কোনো আপদ বিপদ হলো না তো? ফোনটা কেন সুইচ অফ হলো? আবার মাঝের মধ্যে রাগ, আজকে বড়ই অসুখ, এতদিন পর এলো আমাকে বেরোতে নিয়ে যাবে বলে এখনো টাইমে ঠুকলো না, একবার ঘরে ফিরুক। দু রকমের মন, একদিকে রাগ আরেকদিকে দুঃখ, ব্যথাটা কিরকম হবে? কতটা কষ্ট পাচ্ছ তুমি? একদিকে মেকআপ গুলোকে তুলছো আর একদিকে কাঁদছো, এত স্বাদ করে বসেছিলে, বেড়াতে যাবে, যাওয়া হলো না। বুঝতে পারছো, অনুভব করতে পারছো? হ্যাঁ, তাহলে তোমরা তো শিখি কোনাও ভালোবাসনি, কেউ কারোর স্বামীকে পুত্রকে সংসারকে শিখি ভাগও নয়। আমাদের সব কামের ভালোবাসা যতদিন পেলাম ততদিন ভালোবাসলাম, যেদিন পাবো না সেদিন আর ভালোবাসবো না। কিন্তু রাধারানী ওরকম ভালোবাসা ভালোবাসেনি। রাধারানী গোবিন্দকে মন প্রাণ রূপ যৌবন সর্বস্ব দিয়ে ভালোবেসেছিল। যেমন এক চোখ কাঁদলে আরেক চোখ কাঁদে, তেমনি গোবিন্দ কাঁদলে রাধা কাঁদত, তেমনি গোবিন্দ হাসলে রাধা হাসত, তাহলে কতটা ভালোবেসেছিল। তাহলে তার বিরহটা আজকে কি হচ্ছে? আমরা এইটুকু ভালোবেসে আমাদের যদি এতটা কষ্ট হয়, তাহলে রাধারানী কি পরিমাণে ভালোবেসেছিল যে কারণে তার কতটা কষ্ট হতে পারে? আজ কতটা ব্যথা নিয়ে রাধারানী সখীদেরকে বলছে, দেখ ললিতা, দেখ দিশাখা, আমার মনে আজকে বাসনা ছিল, আমি আজকে নিশি বধুর সঙ্গে যাপন করব, আমার প্রাণ বল্লভের সেবাও করব, কিন্তু এমন আমার পোড়া কপাল, রাত্রি পেরিয়ে সন্ধ্যা হতে গেল, সন্ধ্যা পেরিয়ে আবার রাত্রি চলে এলো, বৈকাল গেল, সন্ধ্যা গেল, রাত্রি হয়ে গেল, এখন আমার বধূর দেখা নাই, আমার বধূ কি আসবে না? আজ এতটাই চঞ্চল হয়ে পড়েছে রাধারানী আমার, যে নিজেরই অঙ্গ ছায়া এক মুহূর্তের জন্য দেখে মনে করছে এই বুঝি আমার গোবিন্দ এলো। তাই সুন্দর করে সজ্জিত হচ্ছে, গোবিন্দ এসছে দেখে, আবার পরক্ষণে দেখছে, না না, এই যে আমার অঙ্গ ছায়া, আমার বধূ যে এখনো আসেনি। তাই আজকে রাধারানীর অবস্থাটি কেমন জানো বাবা? একবার করে সজ্জিত হচ্ছে, আরেকবার করে শয্যা নষ্ট করছে। আজকে বিনোদিনী আমার কি করছে দেখ, আজ একবার সাজছে একবার খুলে ফেলে দিচ্ছে, কেন গো? যখনই দেখছে বধূ আসছে, আজ যখনই দেখছে অঙ্গ ছায়া দেখে এই তো আমার বধূ এসছে, সুন্দর করে ওড়না টোড়না গায়ে নিয়ে সজ্জিত হয়ে বসছে, আবার পরক্ষণে দেখছে, না এই যে আমারই অঙ্গ ছায়া, তাই আবার খুলে ফেলে দিচ্ছে। তাই আজকে বিনোদিনী কি করছে? আজ ঘন ঘন আবরণ অঙ্গে জড়া, ঘন ঘন আবরণ
আজ ক্ষণে ক্ষণে আজ ক্ষণে ক্ষণে তেজ উইতা ক্ষণে ক্ষণে তেজ উইতা ক্ষণে তেজ উইতা ক্ষণে ক্ষণে তেজ উইতা বসুন একবার খোলে একবার পড়ে একবার খোলে একবার পড়ে খুলে একবার পড়ে একবার খোলে একবার পড়ে রানী গোবিন্দের বিলম্ব দেখে একবার খোলে একবার রানী গোবিন্দের বিলম্ব দেখে একবার খোলে একবার পড়ে গোবিন্দের বিলম্ব দেখে একবার খোলে একবার পড়ে রানী গোবিন্দের বিলম্ব দেখে একবার খোলে একবার পড়ে এতটাই অধৈর্য হয়ে গেছে যে বসন গায়ে রাখছে না খুলে ফেলে দিচ্ছে সখীরা বলছি সখী আরেকটু অপেক্ষা কর তোর বধু ঠিক আসবে তোর বধু ঠিক আসবে এইবারে বিনোদিনীর দুই অশ্রু ধারা বয়ে যাচ্ছে অঝর নয়নে আমার প্রাণ গোবিন্দের জন্য কান্নাছে হাতে মালাটা নিয়েছে মালাটা নিয়ে সখীদেরকে দেখিয়ে বলছে দেখ দেখ সখী আমি আজ কত যত্ন করে মধুর জন্য মালা গাঁথলাম মধুকে সেবা করব বলে কুঞ্জ সাজালাম মধ্যরাত্রি হতে যায় এখনো আমার কুঞ্জে আমার বধু এলো না সখী আর আমার বুঝি কৃষ্ণ সেবা হবে না আর বুঝি আমার গোবিন্দ আমার কাছে আসবে তাই আজকে রাধা রানী আমার হাতে ফুলের মালা নিয়ে কাঁদতে কাঁদতে বলছি সখী ওরে সখী দেখ দেখ আমি বধুর এলো না রে এলো না
হইলো আলারে, মন্দির হইলো সখি দেখ আমার মালা যেই না এইভাবে অঝর নয়নে কাঁদছে, পদকর্তা বলছে আর সখীরা বলছে রায় এইভাবে কেঁদো না, শান্ত হও, তোমার বধূ নিশ্চয়ই আসবে, তুমি ধৈর্য ধরো, তুমি অপেক্ষা করো। তখন সকলের উদ্দেশ্যে আজ বিনোদিনী আমার বলছে, শোনো শোনো আমি আর কত অপেক্ষা করব বলতে পারো, আমি পথ পানে যাই আজ রস চুরা বলি আসিনি
দিজো চণ্ডী রাসভনে রস রসে নবদি মনি মনি আসিবে এখনি কহে দিজো চণ্ডী তারা মাগো এগুলো তো পদাবলী কীর্তন। পদাবলী কীর্তনে তোমরা সবাই জানো যে অন্যান্য সঙ্গীতের সর্বশ্রেষ্ঠ সঙ্গীত কিন্তু কীর্তন সঙ্গীত। অনেকে আবার বলে কীর্তন আবার গান, যারা বাবা পড়াশোনা করে না, নিছকই নিছকই রোজগার করার জন্য কীর্তনের আসরে দাঁড়িয়েছে, তারা বলবে কীর্তন গান কি গান। কিন্তু বাবা, যারা পড়াশোনা করে, যারা গান বাজনা নিয়ে পড়াশোনা করে, যারা কীর্তনটাকে নিয়ে পড়াশোনা করে, তারা জানে যে পরিষ্কার উল্লেখ করা যে সঙ্গীতের শ্রেষ্ঠ সঙ্গীত কিন্তু এই কীর্তন গানকে বলা হয়েছে, কীর্তনকে বলা হয়েছে। এমনকি ভগবান উপাসনার সর্বশ্রেষ্ঠ মাধ্যম এই কীর্তনকে বলা হয়েছে। তা বাবা, আমরা রবীন্দ্রভারতীতে যখন পড়ছি তো আমাদের একটা নিয়ম আছে, রবীন্দ্রভারতীতে যখন পরীক্ষা দিতে হয় কীর্তন ডিপার্টমেন্টে, কীর্তন সাবজেক্টের উপরে যদি পরীক্ষা দাও, তখন একটা পদাবলী গাওয়ার পরে পুরো পদাবলীটাই গাইতে হয়। এখন যেমন আমি ফার্স্টটা গাইলাম, লাস্টটা গাইলাম, মাঝে আরও আছে, যাই হোক, তো ওখানে পুরোটা গাইতে হয়। এবং গাওয়ার পরে যখনই এই ভনিতা দিলাম না, দ্বিজো চণ্ডী দাস ভনে, তখন যদি আমি মাথা নত করি, ওখানেই প্রণাম করি ওই পরীক্ষার হলের মধ্যে, প্র্যাকটিক্যাল পরীক্ষার হলে, তাহলে সেক্ষেত্রে নাম্বার পাওয়া যায়। এখানে নাম্বারটা কেন দেয়, যাতে ছেলে মেয়েরা শেখে। আমরা কীর্তন গাই বলে আমরা হয়তো আগে থেকে জানি, কিন্তু অনেকে তো এমনও আছে যারা ওখানে গিয়ে কীর্তনটা শেখে, তারা যাতে এটা জানে, এটা যাতে শেখে যে পদকর্তার নামে প্রণাম করতে হয়, ম্যান্ডেটরি। নাম্বারটার ভয়ে প্রণাম করবে, প্রণাম করতে করতেই অভ্যাস হবে। তা বাবা, তোমরা যে এখানে হরিবাসরে বসেছো, টাকাও পাবে না, নাম্বারও পাবে না, তাও মানছি, কিন্তু ভক্তি মার্গে একটু স্থান পাবে। তারা আমার তোমার মতো সাধারণ মানুষ তো ছিলেন না বাবা, তাই তাদের জন্য আমরা এত সুন্দর সুন্দর অমূল্য রত্ন, অমূল্য পদাবলী জানতে পেরেছি, তাই তাদেরকে সম্মান জ্ঞাপন করা আমাদের ধর্ম। তাই সবাই একটু দয়া করে, যত যত কীর্তনী আসবে, যখনই পদকর্তার নাম বলবে, দয়া করে একটু মাথা নিচু করে প্রণাম করবে। কাউকে প্রণাম করলে নিজে ছোট হয় না, বরং নিজের স্থানটাই অনেকটা বেড়ে যায়। নিতাই গৌর হরি বল হরি বল। তামাগো, আজ বধুর জন্য অপেক্ষা করছে বিনোদিনী, কিন্তু বধুর ঠিকানা নাই, বধু আমার কোথায়, একটু ছোট করে আলোচনা করি, 5:30 বাজে। তামাগো, আজ আমার বধু কোথায় আছে? আজ আমার বধু রয়েছে মায়ের কাছে শয়নে, যেই না ঘুম ভেঙেছে, মনে পড়েছে হায় হায়, আজ যে আমি কথা দিয়েছিলাম আমার বিনোদিনীর সঙ্গে মিলিত হব, তাই আর এক মুহূর্ত বিলম্ব নয়। ছুটতে ছুটতে আমার গোবিন্দ চলে যাচ্ছে রায়কুঞ্জের পথে, পা টিপে টিপে চলে যাচ্ছে রাত্রিবেলা, যাতে কেউ না দেখতে পায়, আস্তে আস্তে যেতে হবে, নালে যে ধরা পড়ে যাবে, তাই পা টিপে টিপে। কিন্তু মা, পথের মাঝে পড়ে যে চন্দ্রাবলীর কুঞ্জ, তাই আরো আস্তে আস্তে যাচ্ছে, জানে যে চন্দ্রাবলীর হাতে ধরা পড়লে আর রক্ষা নাই, তাই মা গো আস্তে আস্তে গেলে হবে কি? এই দেখো দেখি একটা আওয়াজ পাচ্ছ কিনা, এই জন্য আগেকার দিনে আসরগুলো মাটিতে হতো, এই ধূপধাপ আওয়াজটা হচ্ছে। হরি বল হরি বল। নূপুর নূপুর গুলো তো বদমাশ, গোবিন্দ যত বদমাশ, গোবিন্দের নূপুর কি আর ভালো হবে? ও বাবা, মালিক যদি বদমাশ হয়, সাঙ্গপাঙ্গ গুলো কি আর ভদ্র হয়? সঙ্গ দোষেই তো লোয়া ভাসে, তাই গোবিন্দ আসতে গেলে হবে কি? নূপুর গুলো বলছে দাঁড়াও, আজকে তোমায় বাগে পেয়েছি, আজ নূপুর বাজে কিনি কিনি, নূপুর বাজে কিনি কিনি, নূপুর বাজে কিনি, আজ নূপুর বাজে কিনি কিনি, চন্দ্রাই কিনি না রাধাই কিনি, নূপুর বাজে কিনি কিনি, চন্দ্রাই কিনি না রাধাই কিনি, নূপুর বাজে কিনি কিনি, কিনি না রাধাই কিনি, নূপুর বাজে কিনি কিনি, ও চন্দ্রাই কিনি রাধাই।
বাজবে যদি ধীরে বাজো, বাজবে যদি ধীরে বাজো, বাজবে যদি ধীরে বাজো, তুমি বাজবে যদি ধীরে বাজো, আমরা বলি জেগে যাবে, বাজবে যদি ধীরে বাজো, চন্দ্রা বলি জেগে যাবে, বাজবে যদি ধীরে বাজো, চন্দ্রা বলি জেগে যাবে, বাজবে যদি ধীরে বাজো, চন্দ্রা বলি জেগে যাবে, বাজবে যদি ধীরে বাজো। কিন্তু নবু কে শোনে কার কথা, কিনি 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 বেজেই চলেছে। এইদিকে চন্দ্রাবলীর ঘুম ভেঙে গেছে, চন্দ্রাবলী আজ দাঁড়িয়ে এসে দাঁড়িয়েছে, আর যেই না গোবিন্দকে হাতে নাতে ধরেছে, এই যে গোবিন্দ, গোবিন্দ এতদিন পর তোমার এই সখীর কথা তোমার মনে হলো, গোবিন্দ এতদিন পর তুমি আমার কুঞ্জে এলে, এসো বধু এসো, স্বাগত আমার এই কুঞ্জ মাঝে তোমায় সুস্বাগত বধু, এসো এসো বধু। গোবিন্দের হয়েছে কি জানো বাবা, সে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় অবস্থা। গোবিন্দ মনে মনে ভাবছে, হায় রে হায়, পড়লাম তো পড়লাম এর পাল্লায়। এবারে কি বলি, চন্দ্রা শোনো না চন্দ্রা, আসলে কি কি হয়েছে, আরে আমি না একটা কাজে এসেছিলাম এই বনো মাঝে, বড্ড তাড়া, শোনো না আজকে ছেড়ে দাও, আমি কালকে আবার আসবো, এই দেখো কথা দিয়ে যাচ্ছি। মা না ওই সব হচ্ছে না, শোনো গোবিন্দ তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি, আরে না গো এই তো, এই দেখো আমি কথা দিচ্ছি, আমি আসবো, না না একবার তোমায় ছেড়ে দিবি আর তুমি আসবে না, কি ভাবছো আমি জানি না, তুমি এই পথে নীতি করো গোতা গতি, এই পথে নীতি করো গোতা গতি, পথে নীতি করো গোতা গতি, এই পথে নীতি করো গোতা গতি, নূপুরের ধ্বনি শুনি হে, নূপুরের ধ্বনি শুনি, ওগো নূপুরের ধ্বনি শুনি হে, নূপুরের ধ্বনি শুনি, নূপুরের ধ্বনি শুনি হে, নূপুরের ধ্বনি শুনি, ওগো নূপুরের ধ্বনি শুনি হে, নূপুরের ধ্বনি শুনি। হাতে ধরে চন্দ্রাবলী নিজের কুঞ্জে নিয়ে যাচ্ছে, এইদিকে রাধার ভয়ে গোবিন্দ কাঁপছে, জানে তো রাধা রানী মানেনি, একে দেরি করেছে, তারপরে যদি শোনে চন্দ্রাবলীর কাছে গেছে, ওমা চন্দ্রাবলী আর রাধা রানী সাপে আর নেউলে দুই বন হলে হবে কি, হরিব তা বাবা কিছু করার নাই, আজ ঢুকে পড়েছে কুঞ্জের মধ্যে, এবার রাধা রানীর কাছে যাওয়ার জন্য তো মন ছটফট করছে, কিন্তু চন্দ্রাবলীর কাছ থেকে বিদায় নেবে কি করে তা তো বুঝতে পারছে না, উল্টো দিকে চন্দ্রাবলী সুন্দর করে মনের ভাবে প্রাণ গোবিন্দকে সাজিয়ে দিচ্ছে, কি করছে জানো, ও গোবিন্দ তুমি তো সবসময় এই পীত মশনই পড়ো, শোনো না আজ আমার কুঞ্জে দেখো একটা সুন্দর নীল শাড়ি আছে, আজ আমি তোমাকে এই নীল শাড়িটা একটু পরিয়ে দিই। গোবিন্দর মন তো নয়, তাই গোবিন্দ চুপচাপ দাঁড়িয়ে আছে আর রাধা রানীর কথা ভাবছে, আর এদিকে চন্দ্রাবলী গোবিন্দকে পেয়ে যা ইচ্ছে তাই করছে, গোবিন্দের খেয়াল আর নাই, সুন্দর করে সাজাচ্ছে। এবার তোমরা বলবে যিনি ভগবান তার কি আবার নাকি খেয়াল নেই, সব খেয়াল আছে, কিন্তু মা ভগবান ভক্ত বড় ভালোবাসে, ভগবানের কাছে সব ভক্ত সমান, ওই চন্দ্রাবলীর প্রেম ভক্তি দেখে গোবিন্দ কিছু বলতে পারছে না, তিনি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে সজ্জিত হচ্ছে। এবার চন্দ্রাবলী তো ভাবের ঘরে সাজাচ্ছে, ঠিক ওই রাধা রানীর মতো অবস্থার আসে, সব উল্টো পাল্টা করেছে, হ্যাঁ মানে মাথায় গোবিন্দের কি থাকে গো, চন্দনের তিলক, হ্যাঁ আজ পরিয়ে দিয়েছে সিঁদুরের তিলক, চোখে পড়ে কাজল পরিয়েছে আলতা, পায়ে পড়ে আলতা পরিয়েছে কাজল, সব দিয়েছে ঘেটে ঘুটে, কিন্তু গোবিন্দের তো ধ্যান নাই। এইদিকে গোবিন্দ ভাবছে, না না আর বিলম্ব করলে চলবে না, আমাকে এখান থেকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে, কি করি কি করি কি করি,
লীলার সাহায্যকারিণী দেবী যোগ মায়াকে স্মরণ করলেন। হে দেবী যোগ মায়া, এখন তোমার মায়া ছাড়া আমার আর কোনো উপায় নেই, তুমি এই চন্দ্রাবলীকে একটু ঘুম পাড়িয়ে দাও। স্মরণ করি চন্দ্রাবলীর গায়ে হাত দিয়েছে, মুখে বদনে হাত দেয়া মাত্র আমার চন্দ্রাবলী ঘুমায়ে গেল। চন্দ্রাবলী তপ বল দ্বারা, জ্ঞান বল দ্বারা পূর্ণ করতে। তাহলে এক
একজন যাকে পূর্ণকে শূন্য করতে আরেকজন যাকে শূন্যকে পূর্ণ করতে। এবার তোমরা বলো দেখি মাইরা, গোবিন্দই আমার চোর না সাধু? একটু তাড়াতাড়ি বলবে, সময় নাই। এদিকে চোর, সবাই চোর, সবাই, আরে এইদিকে সবাই। গোবিন্দের জীবন গোবিন্দ মনে মনে ভাবছে, এদের জন্য সারা জীবনটা করলাম, শেষে একবারও কারোর মুখে আদলো না আমাকে চোর বলতে। সবাই মেরে বলে দিল আমি না কিছু, মানে আমি কি কিছু সাধুগিরি করিনি? ও মা, ঠিক বলেছি, ছোট থেকে চুরি করেছি, কখনো মাখন চুরি করেছি, কখনো কারোর ঘরের হাড়ি ভেঙে দিচ্ছি, কখনো কারোর বসন চুরি করেছি, তাই না বলো? আবার যদি কিছু না পেয়েছে আরো একটা জিনিস চুরি করেছে, কি বলো দেখি? বলো এর চে চোরার কে বাঁচে, এর চে চোরার কে বাঁচে, এর চে চোরার কে বাঁচে, এই তো তোরার কে বাঁচে, এ যে জগ জন চিত চোরা, এর চে চোরার কে বাঁচে, জগ জন চিত চোরা, এর চে চোরার কে বাঁচে, জগ জন চিত চোরা, এর চে চোরার কে বাঁচে, এ যে জগ জন চিত চোরা, এর চে আমার মন বাঁচে। আর সাধু, এর থেকে বড় সাধুও কেউ নেই গো, কেন জানো? বলো বলো, এর চেয়ে সাধু কে বাঁচে, 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 যোগী ঋষি পায়রা ধ্যানে, এর চেয়ে সাধু কে বাঁচে, যোগী ঋষি পায়রা ধ্যানে, এর চেয়ে সাধু কে বাঁচে, যোগী ঋষি পায়রা ধ্যানে, এর চেয়ে সাধু কে বাঁচে, যোগী ঋষি পায়রা ধ্যানে, এর চেয়ে সাধু কে বাঁচে। এইবারে গোবিন্দই আমার যখন টলতে টলতে আসছে, ললিতা দূর থেকে দেখেছে নীল শাড়ি পরে কে যেন একটা আসছে। সর্বনাশ, ব্রজে পুরুষ মানুষ নীল কাপড় পরে দাদা বলরাম নয় তো? হায় হায়, মনে হয় দাদা বলরাম কুঞ্জ মাঝে আসছে, তাড়াতাড়ি গিয়ে খবর দিতে হবে। তাই ললিতার সঙ্গে দাদা বলরাম আসছে মনে করে আপ্যায়ন করতে হবে তো, গুরুজন আসছে, তাই কি করেছে জানো মা? ললিতা নত মুখে হাসি হাসি অঙ্গনে, ললিতা নত মুখে হাসি হাসি অঙ্গনে, ললিতা নত মুখে হাসি হাসি অঙ্গনে, ললিতা বড় মুখে হাসি হাসি অঙ্গনে, আসন একটা আসন দেব লয়ানি, একটা আসন দেব লয়ানি, আসন দেব লয়ানি, একটা আসন দেব লয়ানি। যেই না টলতে টলতে এসে দাঁড়িয়েছে, এমন সময় সবাই তো মাথায় ঘোমটা দিয়েছে দাদা বলরাম বলে, তাই ঘোমটার আড়াল থেকে না দেখেই সকল সখীরা বলছে, ওইখানে বসো, ওইখানে বসো হে, ওইখানে বসো হে, ওই যে আসন পাতায় আছে ওইখানে বসো, ওই যে আসন পাতায় আছে ওইখানে বসো হে, ওই যে আসন পাতায় আছে ওইখানে বসো, বলি ওই যে আসন পাতায় আছে ওইখানে বসো হে। গোবিন্দ না এবার ঘুমটা ছেড়ে গেছে এইসব কথা শুনে। হ্যাঁ, কি কি বলছো? এইখানে বসুন, এখানে বসুন, হলুকটা কি এদের? একে আমি এত দেরি করে এলাম, এদের তো সবার আমার ওপর মান করার কথা। হ্যাঁ, তা না হয় আমাকে আসন পেতে আপ্যায়ন করে বসাচ্ছে? যাক বাবা, তাহলে বুঝি কেউ মান টান করেনি, আমাকে বুঝি আর কারোর মান টান ভাঙাতে হবে না। আমি যাই বাবা, আরাম করে বসি। আরাম করে বসেছে, এইবারে ঘটেছে আসল কাণ্ড। পেছন থেকে রাধারানী এসে জিজ্ঞাসা করে উঠছে, মাতা রোহিণী কেমন আছে? কি হল আজকে বিনোদিনী হঠাৎ আমাকে দেখে এত বড় ঘোমটা নিয়েছে, তারপরে আবার ঘোমটার আড়াল থেকে মাতা রোহিণীর কথা জিজ্ঞাসা করছে? হায় হায়, তার মানে এরা কেউ আমাকে চিনতেই পারে না। এইবারে গোবিন্দ আমার মানে কাঁকা কাঁদো কাঁদো স্বরে বলে উঠছে,
মানে ও সখী আমি মানে আমি বলরাম নই গো, বলরাম নই গো, আমি বলরাম নই গো, বড়জন নই গো, রামে রইও নু জয় আমি বলরাম নই গো, রামে রইও জয় আমি বলরাম নই গো। তুমি বলরাম নও? কৃষ্ণ লজ্জা করে না কৃষ্ণ? হ্যাঁ, তোমার কোন সন্ধ্যাবেলা মিলিত হওয়ার কথা, রাত্রি গেল, মধ্যরাত্রি গেল, ভোর হয়ে সকাল হতে যায়, এখন এসেছো আবার আরাম করে বসেছো, লাজ লজ্জা নেই? যেই না উঠিয়ে দিয়েছে, এত দেরি কিসের, এত দেরি কিসের? মনে ছিল না বুঝি আমাদেরকে অপেক্ষা করতে বলেছ? মানে আর বলো না সখী, আর বলো না, আমি যে কি বিপদে পড়েছিলাম কি আর বলবো। ও মা, তোমার নাকি আবার বিপদ? আর কি বলবো, কি বিপদ হয়েছে শুনি? আর বলো না সখী, ওই যে গো আমার একটা ছোট্ট বাছুরি হয়েছিল কিছুদিন আগে, মঙ্গলি গো মঙ্গলি, আমি যখন তোমাদের কাছে আসবো বলে বেরিয়েছি, কখন বেরিয়েছি আর বলো না, আমাকে দেখে আমার ওই মঙ্গলিটা এমন ছুট দিল, জঙ্গলে হারিয়ে গেল। আর ওই মঙ্গলিকে খুঁজতে 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 ভোর কখন হয়ে গেছে আমি বুঝতেই পারি না। ও মা, তোমার গাভী হারিয়ে গেছে, আর কি বলবো দুঃখের কথা। তা না হয় ঠিক আছে মানলাম, কিন্তু গোবিন্দ, এই গোবিন্দ বলি, তুমি তো নীল বসন পড়ো বলে জানি না, তুমি তো পীত বসন পড়ো, তা আজকে হঠাৎ নীল বসন পড়েছো কেন? আরে কি বলবো, আসলে বিনোদিনীর কাছে এতদিন পরে আসছি তো, এত দেখা করার তাড়া ছিল, সামনে আমার কোনো সুন্দর জামাই পাইনি, তাই আমার কাপড় না পেয়ে পাশে একটা দাদার সুন্দর কাপড় ছিল, আমি দাদার কাপড়টা পরে চলে এসেছি। ও বাবা, এটা বুঝি তোমার দাদার কাপড়? হ্যাঁ এই নীল নীল শাড়ি আমার দাদা পরে না গো, এই নীল নীল আমার দাদা পরে। ও তাও না হয় মানলাম। গোবিন্দ, তোমার কপালে চন্দনের জায়গায় সিঁদুরের তিলক কেন হে? ও সিঁদুর, আসলে কি জানো তো, ওই যে গাভীটা হারিয়ে গেছিল না, রাস্তায় দেখলাম হর গৌরীর মন্দির, আমি তো মায়ের খুব ভক্ত, তাই গিয়ে তাড়াতাড়ি প্রণাম করলাম, আর ওখানে ছিল একজন পুরোহিত, সেই পুরোহিত সঙ্গে সঙ্গে আমার কপালে তিলক টেনে দিল সিঁদুরের। বাবা, ও মাইরা, অতি ভক্তি জানি কিসের লক্ষণ, একটু জোরে হবে। হ্যাঁ এতক্ষণ লীলাটা শ্রবণ করেছেন, মিলনটুকু মন দিয়ে শ্রবণ করুন। হরি বল। তাই মা গো, হয়েছে কি, যখনই বলেছে এই সিঁদুরের তিলক হরগৌরী মন্দিরে, মেনে নিলাম, এইবারে এসেছে সব সখীর মুখরা সখী। কে গো সব থেকে মুখরা কে ছিল অষ্ট সখীর মধ্যে? ললিতা, ললিতা এসে রাধে, অনেকক্ষণ ধরে তোমার অনেক কথা শুনছি, এই বলি তোমার বক্ষে আমি একটা কিসের দাগ দেখতে পাচ্ছি যে, বক্ষে মানে বক্ষে আবার কিসের, দাঁড়া অনেকক্ষণ ধরে কথা শুনছি, দেখি তো কেমন জানি নখের আঁচড় বলে মনে হচ্ছে, একেবারে নখের আঁচড়। আয় সখী, দেখ 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 দেখ, আয়। সত্যি করে বলো তো, কোনো নারী সঙ্গ করে আসনি তো? মানে নারী সত্যি মানে ললিতা না, ললিতা আমাকে একদম ভালোবাসে না, আমি কিছু
পরিষ্কার নখের দাগ দেখতে পাচ্ছে। আরে না গো না, নখের দাগ না, আর বলো না, আমি ওই যে বাছুরটাকে খুঁজতে গেছিলাম না, আমার বাছুরিটা গিয়ে একটা কাঁটা ঝোপে আটকে গেছিল। রাধে, ওই কাঁটা ঝোপ থেকে বার করতে গিয়ে আমার বুকটা ছিন্ন বিদীর্ণ হয়ে গেছে। বাবা, কাঁটা আর কোথাও লাগলো না, লাগলো তোমার বক্ষে। এইবারই যখন মোটামুটি সবকিছু বাবা বোঝানো টোঝানো হয়েছে, সবাই মেনে টেনে নিয়েছে, ঠিক সেই সময় এসে উপস্থিত হয়েছে সে কয়েকটা ঢঙ্গি মানুষ। থাকে না বাবা, লোকের সংসারের সুখ দেখতে পারে যতক্ষণ না গিয়ে পড়ে ছোঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে ততক্ষণ শান্তি হবে। এই রকম একজন সখী কে? চন্দ্রাবলীর সখী পদ্মাভদ্রার মধ্যে একজন এসে এসে। এইবারে দেখো বাবা, ন্যাকা মেয়েদের গলার টোনটা কি এরকম হয় কিনা একটু মিলিয়ে দেখো। হ্যাঁ, এসেছে এক মাথা ঘোমটা টেনে ঢং করতো, গোবিন্দ একেবারে এসে হাটে হাড়ি ভেঙে গোবিন্দ যে এত কষ্ট করলো একেবারে বাড়া ভাতে এসে ছাই ফেলে দিয়ে চলে যেত। এইবারে গোবিন্দ কি করবে? আর কোনো উপায় না পেয়ে পড়েছে সব সখীদের পায়ে, আমায় ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, আমায় ক্ষমা করে দাও, আর আমি করব না। কিন্তু মা গো, রাধারানী আমার মানিনি, একবার যখন মান করে মুখ ফিরিয়ে বসেছে আর ফিরেও তাকালেন না। ও মা, আজ গোবিন্দই আমার মনের দুঃখ নিয়ে বিদায় নিল। এইবারে যখন গোবিন্দ কুঞ্জ থেকে বিদায় নিয়েছে তখন রাধারানীর অন্তরে উচাটন শুরু হয়েছে। এতক্ষণ ছিল, এতক্ষণ মান মনে পেছন ঘুরে বসেছিল, এবার যে চলে গেছে সেই বাবুর মান ভেঙেছে, তাই এখন বলছে, সখী সখী আমার বধূ কি চলে গেল? ধন্যি বলি তোরে রা, তুই তো মান করলি বলেই তো কাঁদতে কাঁদতে চলে গেল, আবার এখন বলছিস চলে গেল। না রে, মানে আমি যদি জানতাম আমি মান করলে আমার বধূ আমায় ছেড়ে চলে যাবে তাহলে আমি মান করতাম না, বিশ্বাস কর। এই বৃন্দা, তুই তো আমার প্রাণের সখী, জানা জানা আমার বধূকে আমার সঙ্গে মিলাইয়ে দে, আমার বধূকে আমার কাছে এনে দে। বৃন্দাদিতি বলল, বেশ বেশ রায়, আমি যখন আছি তোর কোনো চিন্তা নাই, আমি তোর সঙ্গে তোর বধূকে মিলিয়ে দেব। তাই খুঁজতে খুঁজতে যেই বধূকে দেখল, দেখে যমুনার ধারে হারায় 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 বলে প্রাণ গোবিন্দ কাঁদছে। তখন গোবিন্দের কাছে গিয়ে বৃন্দাদিতি বলছে, শোনো গোবিন্দ, আমাদের রাধারানী বলেছে আজ থেকে কিন্তু আর কালো হেরবে না। হ্যাঁ, সর্বনাশ করেছে, কালো হেরবে না? না, ওই যে তুমি কালো তার জন্য হেরবে না। তা বৃন্দাবনে কাক কোকিল কালো, তোমার রাধার মাথার কেশ কালো, কি করবে? কেশ মুণ্ডন করবে, কাক কোকিল তাড়িয়ে দেবে, তবু তোমার মতো কালো আর হেরবে না। তোমার রাধার চোখের মণিগুলো যে কালো, কি করবে? আমাদের রায় বলেছে নয়ন মণি উপড়ে ফেলে দেবে, তবে কালো হবে। হ্যাঁ, সর্বনাশ, তাহলে এবার উপায়, আমি আমার রাধার মান ভাঙাবো কি করে? হ্যাঁ, উপায় তো একটা আছে, মানে এতক্ষণ ছলা করছিল, মান তো কখনো ভেঙে গেছে, সব সময় গোবিন্দ আর কি মজা করে, তো এইবারে গোবিন্দকে বাগে পেয়ে সখীরা আর কি মজা করছে। তা বাবা, একটা উপায় আছে। কি উপায় গো? শোনো শোনো, তবে তোমায় বলি। কি বলো বলো, তুমি যা বলবে বাবা তাই করবো, আমার
রাধাকে ফিরাইয়ে দাও। বেশ, তবে শ্মশান যোগী বেশে তোমায় যেতে হবে শ্যাম, যোগী বেশে তোমায় যেতে হবে শ্যাম, যোগী বেশে তোমায় যেতে হবে শ্যাম, যোগী বেশে তোমায় যেতে হবে শ্যাম। ভাগিলে ভাঙিতে পারে ও মন, বেশে তোমায় যেতে হবে শ্যাম, ভাগিলে ভাঙিতে পারে মন, যোগী বেশে তোমায় যেতে হবে শ্যাম, ভাগিলে ভাঙিতে পারে মন, যোগী বেশে তোমায় যেতে হবে শ্যাম, ভাগিলে ভাঙিতে পারে মন, যোগী বেশে তোমায় যেতে হবে শ্যাম। আজকে আর কোনো কিছু চিন্তা না করে যোগী বর বেশি সাজছে আমার প্রাণ গোবিন্দ। এসে উপস্থিত হয়েছে জটিলা মন্দিরে, আর যেই না জটিলার দ্বারে এসে ভিক্ষা চেয়েছে, এমন সময় জটিলা মা আমার একটা থালায় ভিক্ষার সামগ্রী সাজিয়ে ভিক্ষা দিতে যাবে। যেই না ভিক্ষা দিতে যাবে, এমন সময় গোবিন্দই আমার বলে, না না তোমার হাতে নেব না, তোমার হাতে নেব না, তোমার হাতে নেব না, নেব না মা, সে যদি ভিক্ষা দেয় তোমার হাতে, সে যদি ভিক্ষা দেন তোমার হাতে নেব না মা, সে যদি ভিক্ষা দেন তোমার হাতে নেব না মা। ও মা, যেই বলেছে কার হাতে নেব বলছে, শোনো মা, আমি শুনেছি তোমার ঘরে একজন পতিব্রতা রমণী আছে, সে যদি ভিক্ষা দেয় আমি সিদ্ধি লাভ করব। তাই বলছে, তা তুমি কি করে জানলে আমার ঘরে পতিব্রতা রমণী আছে? বলছে, আমি কি করে জানলাম জানো, শোনো শোনো, আমি কাল রাতে শুয়েছিলাম যোগেশ্বরের পাশে, আমি কাল রাতে কি স্বপ্ন দিল জানো মা? শোনো শোনো বলি, ও গো তোমার গৃহে
যদি 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 ভিক্ষা দেয় তবে আচ্ছা, মায়েদের কাছে আমার অনুরোধ, যারা আমায় ভিক্ষা দিচ্ছেন ভিক্ষা দিন, কিন্তু কোলাকুলি করবেন না, গান গাইতে অসুবিধা হচ্ছে, ভিক্ষাটা দিয়ে আমাকে আশীর্বাদ করে আপনারা যান নিজ নিজ জায়গায় বসে পরবর্তী লীলা আস্বাদন করুন, কিন্তু বারবার কোলাকুলি করবেন না, আমি অনুরোধ করছি, এতে আমারও কষ্ট হচ্ছে এবং গান গাইতে অসুবিধা হচ্ছে। জয় নিতাই, জয় গৌ। তা মা গো, এমন সময় রাধারানী আমার এলেন দাঁড়ি, এবং আর কোনো কিছু না চিন্তা ভাবনা করি আমার রাধারানী প্রাণ গোবিন্দকে ভিক্ষা দিচ্ছেন, পরবর্তী দল চলে এসেছে, তাই আমি লীলা মিলনে রাখছি। আজকে রাধারানী আমার মান ভিক্ষা দিচ্ছে। হ্যাঁ ধন্যবাদ।